প্রথম ওভারের প্রথম বল স্ল্যাশ আর স্টাম্পের বাইরের বল ছিল ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে অর্থাৎ প্রথম বল থেকেই চার শর্ট বল ডাউন দ্য ট্র্যাক ইউনিভার্সিটি এজ এবং ছয় গতকালকে নটি ম্যাচ হয়েছে এবং আজকে অবশ্য কথা বলতে বলতে ক্যাচ হয়ে গেলেন এবং ধরা পড়লেন কভার অঞ্চলে প্রথম ব্যাটার আউট আমার কথা বলছিলাম তিনি কোনো বল ফেস করেন নাই প্রথম ওভারে কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলটি ফেস করতে হলো এবং সেখানেই ক্যাচ তুলে দিলেন ফুল টস ডেলিভারিটা স্কোয়ার লেগ দিয়ে খেলেছেন মাঠ ছোট টুর্নামেন্টটা কিন্তু অনেক অনেক বড় এক্সেলেন্ট একটা টুর্নামেন্ট দুর্দান্ত সম্প্রচার টি স্পোর্টস এর কল্যাণে আরেকটা বড় ছক্কা সাত ওভারের খেলা যে কথা বলছিলাম বলতে বলতে মিড অফকে ক্লিয়ার করেছেন বল চলে গেল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে ইটস আ ম্যাক্সিমাম শহীদ সোহরাওয়াত ইন্ডোর স্টেডিয়াম চার ছক্কায় মাতোয়ারা সকল গর্বিত স্পন্সরদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামীতেও আপনারা থাকবেন এই মেগা ইভেন্টের সাথে সেটি আমাদের প্রত্যাশা এবারে মিড উইকেট অঞ্চল দিয়ে পাঠিয়ে দিয়েছেন অল ইন দ্য কার্পেট এবং বল সীমানার বাইরে চারটি রানের জন্য দুর্দান্তভাবে খেলেছেন পুল করছেন যখনই দেখছেন একটি শর্ট অফ লেংথ বলকে বিভিন্ন জায়গায় ফেলতে পারেন এবারে ব্যাক অফ লেংথ যখনই দেখলেন শর্ট অফ লেংথ সেকেন্ড ম্যাচ সব মিলিয়ে 12তম ম্যাচে দারুণ একটা পুল ব্যাটসম্যান করেননি ভুল বড় ছক্কা অনন্য প্রয়াস ট্রেক এক্সের দুর্দান্ত উপহার ষষ্ঠবারের মতো সিজন সিক্স Clemon Indoor Unit Cricket 2022 powered by Yamaha প্রবলেম ফেলা যায় সেই চেষ্টা সবসময়ের জন্য থাকে এবারে ওয়াও হোয়াট আ শট বল চলে গেল মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে এবারে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চলে গেল চারটি রানের জন্য মেহেদি নন স্ট্রাইক এন্ডে ওয়াও হোয়াট আ শট চমৎকার অসাধারণ আবারও ফুল আবারও চার 11তম ম্যাচে রয়েছি আমরা ফুল আলেন যত জোরে বল করলে তার থেকে বেশি জোরে ব্যাট চালিয়েছেন ওয়াট আ শট অ্যান্ড দ্য বিগি রেদওয়ান হ্যালো রান 98 রেদওয়ান পৌঁছে গেলেন 23 এবং একথা বলতে বলতেই সেটিকে পূর্ণ করে দিলেন ষষ্ঠ ওভার শেষ হতে বাকি থাকবার একটিমাত্র ওভার এবারে চালিয়েছেন অফের বল অন সাইডে তত অন সাইডে কতটা স্ট্রং রিদওয়ান সেটা এই শটটা দেখলে কিন্তু বোঝা যায় আস্টাম্পের বাইরের বল অন সাইডে ওভার 30 রান খরচ করেছেন উইকেট পাননি শেষ ওভারের প্রথম বল বড় ছক্কা বাজিত কানা হয়েছে প্রথম ওভারে 19 রান কনসিড করেছিলেন দ্বিতীয় ওভারে প্রথম বলে ছক্কা রেস্ট নেওয়ার আরো একটা বাউন্ডারি সপ্তম ওভারে তৃতীয় বল স্টাম্পের বাইরে স্ল্যাশ আর এবং ধরা পড়েছিলেন প্রায় কিন্তু হাত ফুসকে গেল বল চলে গেল সীমানার ওপারে ছ রান কতটা আনলাকি আউট হতে পারতেন ক্যাচ হয়ে যেতে পারতো সেটি হলো না বরং ছটি রান পেয়ে গেলেন এটাই লাক নতুন ব্যাটারে এসেছেন মেহেদি অবশ্য 41 রান করে রিটায়ার্ড হার গ্রহণ করেছেন কেননা 40 ব্যাটার আউটসাইড এজ থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি 142 রানে থামল এক উইকেটে সাতবার মোকাবেলা করে ম্যাচ সামিটা দেখছি বোটেক্স টস জিতে ব্যাটিং 142 রান নির্ধারিত সাত ওভারে শহীদুল 42 মেহেদি হাসান 41 এবং রিদওয়ান নাটাও এক উইকেট হারিয়ে করেছে বুটেক্স এবং তারই জবাবে
নেমেছে প্রাইম ইউনিভার্সিটি, প্রথম বল থেকেই চার, মিড উইকেট অঞ্চলে খেলেছেন, অল অ্যালং দ্য গ্রাউন্ড ফর ফোর, অসাধারণ। এটাই হচ্ছে চমৎকার দৃশ্য যে প্রথম বলেই চার। এবারে সৌরভ লেং বল যাচ্ছে, মিডনকে ক্লিয়ার করেছে, আগের বলে চার, এই বলে ছয়, টার্গেটটা বড়, সুতরাং প্রথম থেকেই মেরে খেলতে হবে। ফ্লিক অফ দ্য রিচ, অসাধারণ, প্রথম বলে চার, তারপরে ছয়, আবার ছয়, লেং ডেলিভারি খুবই দারুণভাবে পিক করেছেন। এবারও আরও একটা ছয়, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে, এবারে উঠে গিয়েছিল, রান আউটের সম্ভাবনা, ব্যাটটাকে তিনি ফেলে দিয়ে দৌড়াচ্ছিলেন, যেভাবে হোক কভার করতে হবে সেই চেষ্টা ছিল। আপনারা দেখছেন ব্যাট হাতে নেই, পা দিয়েই তিনি নিজেকে রক্ষা করেছেন। এবারে কাজে লাগিয়েছেন, ব্যাকওয়ার্ড স্কোয়ার অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে, একেবারে গ্যালারিতে হাওয়ায় ভাসতে ভাসতে ছ রান। ব্যাক অফ লেং স্টাম্পের উপরেই ছিল, মানে দু ওভারে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি রান, এবং আরও একটা ছয়, অল অ্যালং দ্য গ্রাউন্ড, জোরালো আবেদন, সে আবেদনে সাড়া দিলেন, হোয়াট আ ব্লো, ম্যাসিভ উইকেট, অনেক গুরুত্বপূর্ণ একটা উইকেট, জানে আলম জনি, ভেরি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, অসাধারণ একজন ক্রিকেটার, তিনি আউট হয়ে গেছেন, তার আউট হয়ে যাওয়া মানে একটা বড় ব্যাপার, বড় ধাক্কা, যদিও কাজের কাজ অনেকটাই করে দিয়েছেন। ওয়াও, হোয়াট আ শট, কপাল যদি না হয় ফাটা, ঘুরতে পারে ভাগ্যে চাকা, শর্ট বল, স্কোয়ার লেগ দ্য পোল, বড় ছক্কা, খালেদ মাসুদ, পাইলন, আকরাম খান, থ্রি টিক্স এর দুই ডিরেক্টর, চমৎকার যুগল বন্দী, তাদের সফল করেছেন আবেদন, চারটি রান পেয়ে গেছেন, স্টেডিয়ামে রয়েছে, মাঝে মধ্যে আমরা দেখছি, এবারে স্কোয়ার লেগ দিয়ে সাধারণ টাইমিং, আর একটা বড় ছক্কার জন্য কো-স্পন্সর বলছেন ফ্যান্টাস্টিক বিস্কিটস এবং বসুন্ধরা পেপার, ওয়ার্ড্রপ পার্টনার আম্বার গ্রুপ, ফুড পার্টনার কেএফসি, আইসক্রিম পার্টনার জেন জি, ক্লাব টিম রয়েছে বসুন্ধরা কিংস, এবং বসুন্ধরা কিংসের সফল কোচ অস্কার ব্রুজেন, আজকে তার শুভ জন্মদিন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এবং মমিন রোহন তিনিও চলে এসেছেন, ওয়াও, আবারও, এবং হাওয়ায় ভাসতে ভাসতে বল মিডিকর অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, ইটস আ ম্যাক্সিমাম অ্যানাদার সিক্স, শাফলিং অফ দ্য লাইন, এবং স্টাম্পের একটু বাইরে নিজেকে সরিয়ে নিয়ে, কিন্তু সেটি হলো না, আউট হয়ে গেলেন ব্যাটার আবুল হোসেন, ভেরি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, এবং অ্যামেচার ক্রিকেট থেকে শুরু করে কর্পোরেট বিভিন্ন পর্যায়ে খেলার অভিজ্ঞতা তার আছে, প্রেশার নিতে জানেন, কিন্তু এই মুহূর্তে হলো না, বলটাকে চেয়েছিলেন মিড অফকে ক্লিয়ার করে সীমানার বাইরে পাঠাতে, একেবারে সীমানার কাছাকাছি ফিল্ডার রয়েছেন তার হাতে, সেফ পেয়ার অফ হ্যান্ডস, পলক, প্রথম বল লেফট ইট অফ ড্রাইভ, পলক প্রস্তুত, শর্ট বল, অ্যানাদার বেগে, দু বলে মারো, পারবেন কি আরো একটি ছয় মারতে, এবারে সীমানার একেবারে সীমানার বাইরে চলে গেল মিড উইকেট অঞ্চল দিয়ে, তিন বলে সতেরো, তিন ছয় আঠারো, আর একটা ছক্কা, দুটো বাকি, একটা হলো সফল ব্রডকাস্টার টে স্পোর্টস, দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল, ইয়র্কার লেংথে ডেলিভার করবেন কিনা, এটাই, ও ফ্লাইং অ্যান্ড মিসিং, তার মানে প্রাইম ইউনিভার্সিটি এই ম্যাচে হেরে গেল, চার রানে হেরে গেল প্রাইম ইউনিভার্সিটি, বুটেক্স চার রানে জিতে নিল ম্যাচটা, ওয়ান আ ম্যাচ, ম্যাচ সামারি, বুটেক্স সাত ওভার একশো বিয়াল্লিশ রান তোলে, শহীদুল বিয়াল্লিশ রান করেন এগারো বল থেকে, মেহেদি একচল্লিশ রান করেছেন তেরো বলে, এবং তেরো বলে রিদুয়ানও খুব ভালো ব্যাট করেছেন পঁয়ত্রিশ রান, ম্যান অফ দ্য ম্যাচ যিনি তাকে ডেকে নিতে চাই, এক্সিলেন্ট একটা ম্যাচ তিনি খেলেছেন, শহীদুল ইসলাম
11 বল থেকে 42 রান করেছেন আজকের ম্যান অফ দ্য ম্যাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.